তো হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও যারা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা ইনস্টাগ্রাম আইডি বা অ্যাপ্লিকেশন চালান তাদের জন্য তো আপনারা অনেকে আর কি ইনস্টাগ্রামে ভিডিও টিডিও করেন এক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সমস্যা হয় যে মানে প্রবলেম হয় যে অন্য কেউ দেখে ফেলবে আমাদের ভিডিও তারপর কিন্তু অনেক কিছু সমস্যা হয় বা ঝামেলা হয় এক্ষেত্রে আপনারা চান যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শুধু প্রাইভেট থাকবে মানে আমরাই শুধুমাত্র দেখতে পারবো তাছাড়া আমাদের ইনস্টাগ্রামের আর কি ফটো ইনস্টাগ্রামের ভিডিও বা রিলস ভিডিও বা ছবি কেউ যাতে আর দেখতে না পায় তো আপনারা অনেকে এরকম চান তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুবই সহজে দেখি দেব যে আপনারা কীভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রাইভেট করবেন তো চলো আজকের এই ভিডিওটা বিছনা করে শুরু করি নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখতে পারবেন বা লাইকন ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করার জন্য সিম্পলি আমরা কী করবো ইনস্টাগ্রামের অ্যাপ্লিকেশনে আমরা সিম্পলিভাবে চলে যাব তো আমি চলে যাচ্ছি যাওয়ার পর আমাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে এখন আমরা সব থেকে নিচে লক্ষ্য করবো একটা জিনিস সেটা হচ্ছে কি যে আমাদের আর কি ইনস্টাগ্রামের প্রোফাইলটা দেখাবে নিচে এই দেখতে পারবো এখানে একবার ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা আমাদের দেখতে পারবো যে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা এখানে ওপেন হয়ে গেছে বা অ্যাকাউন্টটা এখন আমরা দেখতে পারবো থেকে উপরে এখানে একটা থিরোমেনু অপশান আছে সব থেকে উপরে এই অপশানে একবার ক্লিক করবো সব থেকে উপরে আর কি এখানে একটা অপশান আছে সেটা হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর থেকে খুঁজে বার করবো একটা সেটিংস সেটা হচ্ছে কি বন্ধুরা যে অ্যাকাউন্ট প্রাইভেসি এই যে দেখতে পাচ্ছি না এখানে কিন্তু লক একটা অপশান আছে আর এখানে কিন্তু প্রাইভেসি অ্যাকাউন্ট প্রাইভেসি তার ডান সাইডে আমরা কিন্তু দেখতে পারবো যেখানে কিন্তু আমাদের পাবলিশড করা আছে তো আমাদের ইনস্টাগ্রামে যে কোনো পোস্ট করলে বা ভিডিও টিডিও ছাড়লে সেগুলো কিন্তু রিলসগুলো কিন্তু যে কেউ দেখতে পারবে তো এখন আমরা এটাকে প্রাইভেট করবো প্রাইভেট করার জন্য সিম্পলি আমরা কী করব এই অ্যাকাউন্ট প্রাইভেসি অপশান একবার ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের কী কী প্রাইভেট হবে অথবা মানে কি কি দেখতে পারবে না আমাদের তো এখানে লেখা আছে হোয়েন ইউর অ্যাকাউন্ট দিস ইস পাবলিশ ইউর প্রোফাইল অ্যান্ড পোস্ট ক্যান বি সিন মাই এনউএন অন অর অফ ইনস্টাগ্রাম তো এখানে বলছে যে আপনাদের যদি আপনারা এটাকে প্রাইভেট না করেন তাহলে কিন্তু আপনার এগুলো এগুলো দেখতে পারবে তারপর এখানে প্রাইভেট করা থাকলে অনলি আপনার কি দেখতে পারবে মানে এখানে বলছে যে আপনাকে ফলোয়ারগুলো আপনার কিন্তু দেখতে পারবে বা আপনি কাকে কাকে ফলো করেছেন সেগুলো দেখতে পারবে তাছাড়া কিন্তু আপনার ভিডিও টিডিও সেগুলো কিন্তু দেখতে পারবে না তো আমরা এখন কি করব এই যে দেখতে পারবো সব থেকে উপরে ডান সাইডে এই অপশানটা যদি আমরা অন করে দিই তাহলে কিন্তু আমাদের নিচে দেখতে পারবো একটা সুইচ টু প্রাইভেট এখানে চলে এসছে এটা যদি আমরা একবার ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে আমাদের কিন্তু রিলস ভিডিও পোস্ট স্ট্যাটাস যারা যারা আমাদের ফলো করবে তারাই শুধু দেখতে পারবে মানে আমাদের স্ট্যাটাসটা বাদ বাকি যেগুলো আমাদের ভিডিও টেডিও বা রিলস পোস্ট থাকবে সেগুলো কিন্তু কেউ দেখতে পারবে না তো আমাদের কিন্তু প্রোফাইলটা আর কি পাবলিশ সরি বন্ধুরা মানে প্রাইভেট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আর কি প্রাইভেট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই লকটার এখানে অ্যাকাউন্ট প্রাইভেসি প্রাইভেট এই যে দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু খুব সহজে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বা আইডিটা প্রাইভেট করতে পারবো এখন যদি আমরা যে কোনো ভিডিও টিডিও আপলোড করি বা ছাড়ি সেগুলো কিন্তু অন্য কেউ দেখতে পারবে না তো আজকের এই ভিডিওটা এটুকুই ছিল যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন